আমি তাহলে গেলাম। আপা আপা খান, এইটুকু খাস। আরে বাচ্চা তো ভাত খেলাম। খাসেন তো কি হয়েছে, জেলা শহরে যাচ্ছেন কখন না কখন ফেরবেন তার নেই ঠিক। আপনি তো আবার বাইরে কিছু খাবেন না, নেন একশো মুখ দেখে ফেলেন। তোর জোটের পারছি রে। আরে এই যে জামাই আসিছে, আরে বাবা কেমন আছো? ভালো আছি। থাক থাক, তো আসতে পথে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধে হয়নি সে কথা বলনি তো, আসলে উঠতে বলা হবে অসুবিধা হয়েছে, মানে রাস্তাটার অবস্থা এরাম, বাড়ি পর্যন্ত গাড়ি আনতে পারলাম না। হ্যাঁ একবার নব্বই গাড়ি ভাড়ার কথা কত বলেছে রে? বলছে তো পঁয়ত্রিশশো টাকা ভাড়া হয়। কি আপনার জন্য আর কি দুই হাজার টাকা দিল? হ্যাঁ সিধাই সিধাই, তাহলে টু থাউজেন্ড হচ্ছে আপনার গাড়ি ভাড়া বুঝছেন, আর টু হান্ড্রেড হচ্ছে ওর বকশিস বুঝছেন। এই শোন ওই টু থাউজেন্ড তুই নব্বইকে ভালো করে বুঝিয়ে দিবি ঠিক আছে, আর টু হান্ড্রেড ওই তুই একটা নাস্তা বাস্তা করে নিস, তাহলে আর থ্রি থাউজেন্ড দিতে হচ্ছে না আব্বা, টু থাউজেন্ড আর টু হান্ড্রেড। আম্মা আম্মা কিরকম আছেন আম্মা? এ থাক বাবুজি থাক থাক। আম্মা কিরকম আছেন? ভালো আছি, তুমি কিরকম আছো বাজান? আমি তো ফাইন, কিন্তু জাননি করেছি তো ওই ঝাঁকাঝাঁকিতে খিদে লাগেছে, পেটের মধ্যে গ্যাস্ট্রিক হচ্ছে, মানে কিছু খাবার দাবার যদি পাতাম তাহলে ভালো হতো। এর আমি এখনই তোমার খাবারের ব্যবস্থা করতেছি, এই জামারে ভিতরে নিয়ে আয়। জেদ থাকা ভালো, অতিরিক্ত জেদ কিন্তু ভালো না, অবশ্য জেদ করে ভালো করেছো, তা না হলে পরে তো দূরত্বটা জানতে পারতাম না। ভাবে দেখলাম কমিটমেন্ট রক্ষা করা আছে জেন্টেলম্যানের কাজ, আর তোমার হাজবেন্ড সাহেবটা হচ্ছে জন্মসূত্রে জেন্টেলম্যান, তো কমিটমেন্ট রক্ষা করার জন্য চলে আসলাম। মধুখালীর মরহুম ইংরেজ খান নাতি সাহেব খা চলে আইছে কুমারখালীর মরহুম গনি, ওন আব্বা তো বাইসে আছে, তাহলে কুমারখালীর জেতা গনি হালাদারের বাড়িতে গজ জমাই হতি। এই যে কপালে লিখন, এটা খুব ফাটাফাটি আছেন। শোনো আমি তো একবারে নীল লেখানটা চলে আইছি, মানে ধারা হাত পায়ে আমার ধৈর্য উল্টো করে অনেকক্ষণ ঝাঁকলেও চালানা পয়সাও পড়বে না, কিছু আনতে পারিনি আমি, কিরকম করে আনবো? কর জমাই হতে যাচ্ছি শুনি তো দাদি ভাইয়ার, আমার বাইসেলান টাইপের একটা প্রতিযোগিতার মধ্যে ফালা দিল, একদিকে দাদি আর তার সয় সম্পত্তি, আরেকদিকে তুমি, আমি কি করব? আমি সঙ্গে সঙ্গে মান্নাতে হয়ে গেলাম, আমি তোমারই দিকটাই নিলাম, আমি তোমারই দিকটাই নিলাম।